গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি প্রলোগ, প্রলোগ বলে কবিতাটি, কে লিখেছেন? অ্যান্ড ব্র্যাড সেট। ওয়েল গাইজ, দিস ইজ আ পোয়েম দ্যাট ইউ মে কনসিডার দিস দ্য ফার্স্ট ফেমিনিস্ট পোয়েম, অল রাইট? অ্যান্ড আই উড লাইক টু সে ইউ দ্যাট দ্য টোন ইজ ভেরি আইরোনিক্যাল, অল রাইট? আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি, এই কবিতার মধ্যে কি সূক্ষ্মভাবে যে সমালোচনা করা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে, তা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো আজকে। আর ঠিক আছে, আজকের এই আলোচনায় বেশ কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। তার মধ্যে অ্যান্ড ব্র্যাড সেটের ব্যাকগ্রাউন্ডটাকে তোমার কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, অর্থাৎ কী প্রেক্ষাপটে অ্যান্ড ব্র্যাড সেট কোন পরিবার থেকে এসেছিলেন, শিক্ষিত ছিলেন কিনা, সেখানে তিনি কী প্রেক্ষাপট থেকে এই কবিতাটা লিখলেন, তা কিন্তু একটু জেনে নেওয়া উচিত। এই সমস্ত কিছু জানলে কবিতাটা বুঝতে কিন্তু অনেক সহজ হবে গাইজ। ঠিক আছে গাইজ, তবে আলোচনা শুরু করার আগে যারা প্রথমবার এই রুল অ্যান্ড স্টোরি চ্যানেল এসেছে তাদের ওয়েলকাম করি আমাদের, অর্থাৎ স্বাগত করি আমাদের রুল অ্যান্ড স্টোরি পরিবারে। যদি প্রথমবার রুল অ্যান্ড স্টোরি চ্যানেল এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমার আরও একটা চ্যানেল রয়েছে ইন্দ্রনীল দাস, যেখানে আমি প্রায় শতই স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরাজিতে কথা বলা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি। এবং তোমার যদি ইংরাজিতে কথা বলা নিয়ে সমস্যা আছে, সেই ইন্দ্রনীল দাস চ্যানেলটাকেও তুমি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে গাইজ, লেটস কাম টু দ্য পয়েন্ট গাইজ, লেটস কাম টু নো ফার্স্ট হু ইজ অ্যান্ড ব্যাড স্ট্রিক্ট, রাইট? লেখিকার সম্বন্ধে, পোয়েটের সম্বন্ধে দুই এক কথা জেনে নেওয়া যাক, ঠিক আছে? এবং তার সাথে সাথে আমাদের পিউরিটানিজম সম্বন্ধে একটু আধটু ধারণা করতে হবে। তবে পিউরিটানিজম ইজ আ ব্রড কনসেপ্ট, পুরো বিষয়টা আলোচনা করতে গেলে 5-6 ঘন্টার কমে হয় না। তবে যাই হোক, একটু একটু আধটু কবিতার স্বার্থে যেটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই আলোচনা করবো আজকে, ঠিক আছে? আগে বুঝে নাও যে পিউরিটান কনসেপ্টটা কেন এত জরুরি। প্রলোগ কবিতাটার ক্ষেত্রে এই পিউরিটান কনসেপ্টটা আমাদের জানা প্রয়োজন। কেন পিউরিটান কনসেপ্ট জানবো আমরা? তার কারণ হচ্ছে যিনি লেখিকা তিনি একটা পিউরিটান পরিবারে জন্ম নিয়েছিলেন না, ওনার জন্ম হয়েছিল, ঠিক আছে? অল রাইট, সো দ্য পয়েন্ট ইজ দ্যাট পিউরিটান পরিবারের যে রীতিনীতিগুলো সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। সেখানে কি উইমেন্স আর কনসিডার্ড কম্পারেটিভলি ইনফিরিয়র, বুঝতে পারলি? পিউরিটান পরিবারে সাধারণত মানে ক্রিশ্চিয়ানিটিরই যেমন গোড়া হিন্দু পরিবার বা গোড়া মুসলিম পরিবার, এইরকমই হচ্ছে একটা পিউরিটান পরিবার। পিউরিটান পরিবার কি ক্রিশ্চিয়ানিটির কিছু কিছু নির্দিষ্ট মূল্যবোধকে অনেক সরাসরি খুব স্ট্রিক্টলি কঠিনভাবে পালন করা হয়, বুঝতে পারলে? ঠিক সেরকম হচ্ছে পিউরিটান পরিবারগুলোতে, এরা খুব ধার্মিক হয় কিন্তু, ঠিক আছে? এই পিউরিটান পরিবারে জন্ম হয় লেখিকার। এই পিউরিটান পরিবারে যেহেতু লেখিকার জন্ম হয়েছিলেন, তিনি খানিকটা ধার্মিক তো অবশ্যই ছিলেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস। এবং এই পিউরিটানিজমের যে কনসেপ্টটা সেটা কিন্তু ছোট থেকে তিনি জানতে পেরেছিলেন। কি কনসেপ্ট পিউরিটানিজম? যে উইমেন আর ইনফেরিয়ার, মহিলারা যে ছেলেদের থেকে পুরুষদের থেকে মহিলারা যে নিম্ন প্রকৃতির হয় সেটা একটা ধারণা কিন্তু তৎকালীন পিউরিটান সমাজে ছিল, ঠিক আছে? আজকের পিউরিটান সমাজে কিছু বলতে যাচ্ছি না আমি, তৎকালীন পিউরিটান সমাজে ছিল। উইমেন শুড নট রাইট, তৎকালীন পিউরিটান সমাজ মনে করতেন যে উইমেন শুড নট রাইট, যে মহিলাদের কিন্তু লেখাঝোকা করা উচিত নয়, ঠিক আছে? আর কি মনে করতেন, উইমেন ক্যান রিড বাট ইট শুড বি বাইবেল, মহিলা যদি পড়ে নেও তা কিন্তু একটু আধটু পড়বে এবং সেটা হবে বাইবেল নিয়ে পড়া, ব্যাস এইটুকুই। উইমেন শুড নট স্পিক মাচ, অপ্রয়োজনে অতিরিক্ত হাসি ঠাট্টা হা হা হি হি এবং কি যে খুব বেশি গল্প, এগুলো চলবে না উইমেনদের, ঠিক আছে? অর্থাৎ মহিলাদের। অ্যান্ড উইমেন শুড নট গো আউটসাইড, যদি যেতে হয় শুধুমাত্র ধার্মিক কাজের জন্যই বা খুবই প্রয়োজনীয় কাজের জন্য। এবং কি উইমেন শুড নট শো দ্য বডি, ওটা তো ভুলেই যাও, ঠিক আছে? এই সমস্ত বেসিক্যালি এই সমস্ত চিন্তাভাবনা একটা গোড়া চিন্তাধারা, বুঝতে পারলে? পিউরিটান কনসেপ্টের মধ্যে বড় হয়েছিলেন অ্যান ব্র্যাড সেট, বুঝতে পারলে? আমাদের লেখিকা। এখন যদি লেখিকার প্রেক্ষাপট দেখি, জন্মগত ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে দেখবো একটা ধনী পরিবারে জন্ম হয়, কম বয়সে বিয়ে হয়ে যায়, ঠিক আছে? এবং ফার্স্ট আমেরিকান ফিমেল পোয়েট বলা যেতে পারে। এবং কি পিউরিটানিজমের মধ্যে বড় হয়েছেন, পিউরিটান উমেন ছিলেন, ঠিক আছে? স্বাভাবিকভাবে ধার্মিক ছিলেন। এবং কি যদি বলি যে কখন জন্ম হয় এই লেখিকার, 20 মার্চ 1612 ইংল্যান্ডে জন্ম, ম্যারিড এট 16, 16 বছর বয়সে বিয়ে হয়ে যায় লেখিকার। হাজব্যান্ডের নাম কি সিমন ব্র্যাড স্ট্রিক্ট, চিলড্রেন 8টা শিশু। আমার তো সে মনে পড়ে যাচ্ছে রাজসুন্দরী দেবীর কথা, ঠিক আছে? খেয়াল রাখবে কিন্তু, যাই হোক দুটোকে কম্পেয়ার করাটা ঠিক নয়, বাট দিস ইজ ওয়াট, রাইট? ফাদার কে ছিলেন,
একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, যিনি পিতা ছিলেন এবং একজন গভর্নর ছিলেন বেসিক্যালি, ঠিক আছে। এখন দ্য টেন্থ মিউজ নামে কিন্তু ওনার কবিতাগুলো প্রকাশিত হয়েছিলেন। উনি কিন্তু কোনোদিন চাননি যে আমি নিজে প্রকাশিত করব আমার কবিতাগুলো। এখন ব্রাদার ইনলো, ওনার যিনি ব্রাদার ইনলো ছিলেন, তিনি প্রকাশিত করে দিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি আসলে প্রকৃতপক্ষে ভালোই হয়েছিল, তবে কি আজকে আমরা আমরা রিড করতে পারছি বিষয়গুলোকে, তাই না? ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে তিনি কেন নিজের কবিতাগুলো এত সুন্দর কবিতা লিখছেন, তাহলে কেন তিনি প্রকাশ করতে চাইছিলেন না? দেখো, এটা তো 2021 নয়, সেই যুগটা অনেক পিছনের যুগ ছিল, ঠিক আছে। সেই যুগে মেয়েরা লেখাজোকা করবে এই বিষয়টা একটা ট্যাবু ছিল সোসাইটিতে, মানে সমাজে না এই বিষয়টাকে খারাপ চোখে দেখতো অনেকে, ঠিক? কেন? অ্যাকচুয়ালি সি ডিড নট পাবলিশ বিকজ সি ওয়াজ ওরিড অফ হার ইমেজ। তার নিজের ইমেজ নিয়ে তিনি খানিকটা যেন অরিট ছিলেন, এবং কি ওয়ান অফ আর অ্যাকচুয়ালি কি প্রকৃতপক্ষে তার একটা ফিমেল ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সেই সেই ফিমেল ফ্রেন্ডও কিন্তু একজন এক্সেলেন্ট ওরেটার ছিলেন এবং তিনি সুবক্তা ছিলেন। পিউরিটান সমাজ তাকে এক্সাইল করে দিয়েছিলেন, সেই ঘটনাও প্রভাবিত করেছিল আমাদের লেখিকাকে, বুঝতে পারলে? অ্যান্ড অ্যাজ হার ফ্রেন্ড ওয়াজ ব্যানিশ ফ্রম দ্য সোসাইটি, দিস ইনসিডেন্ট অলসো ইনফ্লুয়েন্স আওয়ার পোয়েটেস রাদার টু সেন। অলরাইট, সেই বাই দ্য ওয়ে সেই ফিমেল ফ্রেন্ডটার নামটা একটু জেনে নেওয়া উচিত, অ্যান উডসন, রাইট? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট বিয়ের পর তিনি ইংল্যান্ড ছেড়ে চলে আসছেন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, আমেরিকাতে থাকতে শুরু করছেন। সি রোড পোয়েমস বাট ডিড নট পাবলিশ, তিনি লিখতেন কিন্তু তিনি প্রকাশিত করেননি সেই লেখাগুলো। তার ব্রাদার ইন লো পাবলিশ দ্য বুক ইন ইংল্যান্ড, ব্রাদার ইন লো কি করলেন, ইংল্যান্ডে প্রকাশিত করে দিলেন। এখন কি যদি এই কবিতার প্রলোগ কবিতার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, বুঝতে পারলে, তাহলে কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো আয়াম্বিক পেন্টামিটারে, আয়াম্বিক পেন্টামিটারে কবিতাগুলো লেখা হয়েছে, ঠিক আছে। রাইম স্কিম এ বি এ বি সি সি, রাইট? আটটা স্ট্যান্জা, আটটা স্ট্যান্জা, ছোট ছোট স্ট্যান্জা, বুঝতে পারলে? আটটা স্ট্যান্জা, ছটা লাইন করে রয়েছে প্রত্যেকটা স্ট্যান্জাতে, তাহলে 8 স্ট্যান্ডার্ড 6 লাইন ইচ, বুঝতে পারলে? পাবলিশড অর্থাৎ প্রকাশিত হয় 1650 এ, এটা একটা কিন্তু বড় ঘটনা, খেয়াল রাখবে, কোনো মহিলার লেখা প্রকাশিত হচ্ছে সেই যুগে, বুঝতে পারলে? ইট ওয়াজ এ বিগ ইস্যু ফর মেনি পিপল, অলরাইট? অ্যান্ড ইট ইজ নো ডাউটলি দ্য পোয়েমস আর রিয়েলি ভেরি গুড, রাইট? কবিতাগুলো কিন্তু অসাধারণ কবিতা। আরো দুই একটা বিষয়ে ব্যাকগ্রাউন্ডে জেনে নিই, তারপর আমি মূল কবিতা লাইন বাই লাইন করতে যাচ্ছি। আই হোপ দ্যাট ইউ ক্যান সি ইট, রাইট? দেখছো, আমার আমি যখন মানে কোনো কবিতা পড়ি সেটাতে কত বেশি রেফারেন্স লিখতে হয়, লাইক দিস, রাইট? অনেক বেশি রেফারেন্স লিখতে হয়। সো আই হোপ দ্যাট ইউ উইল অলসো রাইট দ্য রেফারেন্স। তোমরা কিন্তু বইয়ে না বইয়ে দাগ দিতে ভয় পাও না কখনো, যখনই বই ব্যবহার করবে তোমার দাগ দিতে ভয় পাবে না, কারণ রেফারেন্স যদি লিখে নাও তুমি, তার সেটা তুমি সেটা ভুলবে না পড়বার সময়, ঠিক আছে। শুধু তুমি চাইছো যে বইটা পরিষ্কার হোক, বইটা পরিষ্কার রাখলে বইটা পরিষ্কার থেকে যাবে, তুমি শিখবে না কিছু, তাই বইটা নোংরা হোক কিন্তু নলেজের সাথে জ্ঞানের সাথে কম্প্রোমাইজ করো না, বোঝাপড়া করো না। নলেজ কামস ফার্স্ট, প্রথমে আগে জ্ঞান, তারপর অন্য কিছু, রাইট? ওকে, আরো দু একটা বিষয় বলতে চাইবো, তারপর আমি মূল কবিতা লাইন বাই লাইন আসবো, ঠিক আছে গাইজ। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ ডাজ অ্যান ব্র্যাডস্ট্রিট ক্রিটিসাইজ দ্য মেল সোসাইটি ইন আর পোয়েম দ্য প্রোলগ, ঠিক আছে। আবার এটাকে দ্য প্রোলগও বলা হয়েছে কিছু কিছু কবিতা, তা কোথাও আবার কোথাও কোথাও আবার প্রোলগও বলা হয়েছে দেখতে পাচ্ছি। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, লেটস কাম টু দ্য পয়েন্ট, যে এই কবিতাতে অ্যান ব্র্যাডস্ট্রিট মেল সোসাইটিকে কিভাবে কিভাবে ব্যঙ্গ করেছেন। ইন হার পোয়েম অ্যান ব্র্যাডস্ট্রিট শার্পলি ক্রিটিসাইজ দ্য মেল ওয়ার্ল্ড, কবি যিনি কবি রয়েছেন, অর্থাৎ কবি তো নয় লেখিকা বলতে গেলে, তিনি পুরুষ শাসিত সমাজকে দারুণভাবে তিনি ব্যঙ্গ করেছেন, ঠিক আছে। কেন? বিকজ দ্য মেল সোসাইটি ওয়াজ নট রেডি টু গিভ আ স্পেস, লিটল স্পেস ইভেন, টু এনি ফিমেল রাইটার। কোনো ফিমেল রাইটার যে লিখবেন, মেল সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন এই এই যে প্রলোগ কবিতা বা দ্য প্রলোগ বলছো এই কবিতার মধ্যে দিয়ে, ঠিক আছে। অ্যান ব্র্যাডস্ট্রিট, এবার কি হচ্ছে, অ্যান ব্র্যাডস্ট্রিট ইউজেস সাচ লিটারেরি ডিভাইসেস অ্যান্ড আইরনি অ্যান্ড সার্কাজম, এই কবিতার মধ্যে প্রচুর আইরনি এবং সার্কাজম প্রয়োগ করা হয়েছে। দ্য টোন অফ অ্যান ব্র্যাডস্ট্রিট ইজ আইরনিক থ্রু আউট দ্য পোয়েম, পুরো কবিতা জুড়ে প্রচুর আইরনি এবং আইরনি আমরা দেখতে পাই, বুঝতে পারলে? প্রচুর ব্যঙ্গ রয়েছে কিন্তু, ঠিক আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখন প্রশ্ন হতে পারে, ইজ
and Bradstreet a Puritan writer? Tini ki ekta Puritan writer chilen. Well, in this case, Anne Bradstreet was a daughter of Thomas Dudley. Tini Thomas, Dudley noy. Dudley and Dorothy York. Dorothy York and Thomas Dudley konna santan chilen. She was Puritan woman of deep spiritual faith. এবং কি তার মধ্যে ধর্মের যে বিশ্বাসটা ছিল সেটা অত্যন্তই গভীর ছিল। তার কারণ পরিবারের মধ্যে একটা ধার্মিক পিউরিটান পরিবার, সেখানে তুমি কি আশা করছো? তার তো স্বাভাবিকভাবেই ধার্মিক হবেন, ঠিক সেরকমই ধার্মিক ছিলেন এনারা এবং স্বাভাবিকভাবে লেখিকা কিন্তু অত্যন্তই ধার্মিক ছিলেন। আচ্ছা, বিয়ে কোথায় হয়েছে আরেকবার বলে দিচ্ছি, বিয়ে তো হয়েছিল ইউনাইটেড স্টেট এবং মারাও গেছিলেন ইউনাইটেড স্টেটে। অলরাইট গাইজ, এবারে কয়েকটা বিষয় আরো তুলে ধরতে চাইবো, তারপর আমি মূল কবিতা আসছে আর একটা তথ্য, ঠিক আছে? হাউ ওয়াজ ইউনো অ্যান্ড ব্রাডস্ট্রিট আ ফেমিনিস্ট? কীভাবে ফেমিনিস্ট, কীভাবে বলবো? দেখো গাইজ, ফেমিনিস্ট এই কারণে বলবো, থ্রু আউট দ্য পোয়েম, পুরো কবিতা জুড়ে সি স্পিক্স অ্যাবাউট উইমেন্স রাইট, পুরো কবিতা জুড়ে মহিলাদের অধিকারের কথা বলেছেন, ঠিক আছে? ইভেন ইন দ্যাট এজ, সেই যুগেও যেখানে পুরুষতান্ত্রিক সমাজ মহিলাদের এক ইঞ্চিও জায়গা ছাড়তেন না, সেখানে দাঁড়িয়ে তিনি কি করছেন, মহিলাদের জন্য রাইটের কথা বলছেন, মহিলাদের স্পেস, যে আমাদের জায়গা দাও, আমরা লিখতে পারি না পারি, আমরা খারাপ লিখি কোনো এসে যায় না, কিন্তু আমাদেরকে লিখতে তো দাও, প্রকাশ করতে দাও, আমরা তোমাদের মতো লিখতে পারবো না, কিন্তু লেট অ্যাটলিস্ট গিভ আস দিস ফ্রিডম। এই যে মহিলাদের জন্য কথা বলাটা তিনি কিন্তু এই কবিতার মধ্যে করেছেন। অলরাইট গাইজ, সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট দ্য মেন পয়েন্টস। আরো দু একটা বিষয় আলোচনা করে আমি মেন টেক্সটে আসছি গাইজ, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় আর কোনো ফেমাস পোয়েম আছে কিনা, আফকোর্স আছে, কন্টেম্পলেশনস বলে একটা কবিতা আছে, ঠিক আছে, সেই কবিতাটাও ফেমাস। এটা যদি শর্ট কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন হিসাবে দিয়ে দিল যে অ্যান ব্র্যাডস্ট্রিটের আরও একটা ফেমাস পোয়েমের নাম, পোয়েমের নাম কি, তাহলে তুমি অবশ্যই বলতে পারো কন্টেম্পলেশনস, ভেরি ফেমাস পোয়েম, ঠিক আছে? আর কি, হোয়াট লিটারেরি ডিভাইসেস ডিড অ্যান ব্র্যাডস্ট্রিট ইউজ, কোন লিটারেরি ডিভাইস তিনি প্রয়োগ করেছেন? এখানে বলবো রাইম অ্যান্ড অ্যানাফোরা, এগুলো তিনি প্রয়োগ করেছেন। অলরাইট, প্রশ্ন যদি হয় যে তিনি বিশ্বাস করতেন কিনা ঈশ্বরে, অবশ্যই তিনি বিশ্বাস করতেন। হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার, 8 স্ট্যান্ডার্স আর দেয়ার, দেয়ার ইজ নো ডাউট। রাইম স্কিম যদি জিজ্ঞেস করা হয়, এবি এ বি সি সি, দিস ইজ দ্য রাইম স্কিম। অল রাইট, অ্যান্ড যদি বলা হয় অডিয়েন্স কে কে ছিল, এই যে অ্যান ব্রাডস্ট্রিট যে লিখতেন, ওনার তো কবিতাগুলো প্রথমে প্রকাশিত হয়নি, দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে, ওনার অডিয়েন্স কে ছিল জানো? অডিয়েন্স ছিলেন অরিজিনালি, অ্যান্ডস অডিয়েন্স ওয়াজ কে কে ছিল দেখো, হার হাজব্যান্ড, তার স্বামী, চিলড্রেন অ্যান্ড হার্সেল, ব্যাস এই অডিয়েন্সের জন্যই তিনি লিখতেন, বুঝতে পারলে? সি রোড টু এডুকেট হার চিলড্রেন, তিনি লিখতেন নিজের শিশুদেরও শিক্ষা দেওয়ার জন্য, এই সমস্ত উদ্দেশ্যে তার লেখা, বুঝতে পারলে? সো আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডগুলো মোটামুটিভাবে পেয়ে গেছো। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, এখন ব্যাপারটা হলো যে লাইন বাই লাইন আলোচনা করা যাক। চলো লাইন বাই লাইন একবার আলোচনা করেই দেখি কি হচ্ছে বিষয়টা। টু সিং অফ ওয়ার্ড, কবিতার প্রথমে প্রথম লাইনে তিনি বলছেন, টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস, একটু নিজের সুবিধা মতো একটু কলম চালাতে হবে, ঠিক আছে? টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেন অ্যান্ড অফ কিংস, মানে দেখো, টু রাইট অ্যাবাউট ওয়ার অফ ক্যাপ্টেন অ্যান্ড অফ কিংস, মানে যুদ্ধ নিয়ে লেখার ব্যাপারে, যুদ্ধ নিয়ে লিখতে বা কোনো মহান ক্যাপ্টেনকে নিয়ে লিখতে, সেরাপতিকে নিয়ে লিখতে, অর অফ কিংস, কিং সলোমনকে নিয়ে লিখতে বা মহান কোন রাজাকে নিয়ে লেখার জন্য, অফ সিটিজ ফাউন্ড, বা কোনো মহান শহরকে খুঁজে পাওয়া গেছে বা মহান শহর নিয়ে লেখার জন্য, কমনওয়েলথ ওয়েলথ বিগেন বা কমনওয়েলথ নিয়ে লেখার জন্য, মাই পেন ইজ টু মিন, আমার কলমটা না খুবই তুচ্ছ, ফর মাই মিন পেন, ফর মাই মিন পেন আর টু সুপিরিয়ার থিংস। দেখো একটু সাজিয়ে নাও বিষয়টা, মানে এটা কি দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করো। মানে এই যে টু রাইট অ্যাবাউট ওয়ার্ডস, রাইট অ্যাবাউট ক্যাপ্টেন্স, টু রাইট অ্যাবাউট কিংস, টু রাইট অ্যাবাউট সিটিজ, টু রাইট অ্যাবাউট কমনওয়েলথ, এই এই যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো আর টু সুপিরিয়ার থিংস, টু সুপিরিয়ার থিংস, খুব বড় বিষয় বিষয় হয়ে গেল এই সাবজেক্টগুলো, যেগুলো হলো না এগুলো অনেক বড় বিষয় হয়ে গেল, কিসের জন্য? ফর মাই মিন পেন, আমার তুচ্ছ কলমটার জন্য, মানে যুদ্ধ নিয়ে লেখা, সেনাপতিদের নিয়ে লেখা, মহারাজদের নিয়ে লেখা,
বা শহর নিয়ে লেখা বা কমনওয়েলথ নিয়ে লেখা আমার কলমের জন্য, আমার তুচ্ছ কলমের জন্য এগুলো অনেক বড় সাবজেক্ট, এগুলো আমি লিখতে পারবো না, এগুলো বাদেই দিলাম, আমি হাত জোড় করছি যে এইগুলো দ্বারা আমি এইগুলো নিয়ে আমি লিখতে পারবো না। এইটা দিয়ে তিনি শুরু করছেন, একটা কোথাও যেন ব্যঙ্গ আছে, একটা তীক্ষ্ণ যেন কোথাও ব্যঙ্গাত্মক সুর রয়েছে কোথাও, বুঝতে পারলে? তারপর দেখো, আর হাউ দে অল আর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, মানে কি অ্যাবাউট অল দ্য থিংস বিগিন এর জার্নি, বুঝতে পারলে? আর হাউ দে অল আর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, লেটস পোয়েটস এন্ড হিস্টোরিয়ান সেট দিস ফোর্ট, এই যে জিনিসগুলো কবে কি লেখা হয়েছে, কোথায় কি ঘটেছে, এই সমস্ত জিনিসগুলো এগুলো কবিদেরই এবং ঐতিহাসিকদেরই ম্যানেজ করতে দাও, মানে এই সমস্ত বিষয়গুলো কবিদের এবং ঐতিহাসিকদেরই সামলাতে দাও, আমি এগুলো নিয়ে লিখতে পারবো না। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে কবিদের সামলাতে দাও এবং ঐতিহাসিকদের, এবং তিনি নিজেও তো কবি, ঠিক আছে, কিন্তু তিনি সেটা বলছেন না, তিনি ক্লেম করছেন না যে আমি একজন কবি, এখানেই তো সেটা বোঝার বিষয়, এই যে তিনি বলছেন লেটস পোয়েটস, লেট পোয়েটস কবিদের সামলাতে দাও, হিস্টোরিয়ান্স ঐতিহাসিকদের সামলাতে দাও, সেট দিস ফোর্ট, এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই সাবজেক্টগুলোকে ঐতিহাসিকদের সামলাতে দাও এবং কবিদের সামলাতে দাও, অর্থাৎ তিনি নিজেকে কবি হিসাবে ধরছেন না, ঠিক আছে, তিনি বলছেন আমি কবি হিসাবে দাবি করছি না, আই এম নট এট অল পোয়েট, আই এম নট এট অল পোয়েটেস, কিন্তু আমি কিছু ফিল করি, আমি কিছু লিখছি, আমাকে একটু অন্তত পাবলিশ করার স্কোপ দেওয়া হোক এইটুকু, ঠিক আছে, আমাকে অন্তত আমাকে একটু ক্রেডিট দেওয়া হোক এইটুকু মাত্র। মাই অবসকিওর লাইন্স, আমার অস্পষ্ট, অবসকিওর মানে অস্পষ্ট, কিন্তু এখানে তুচ্ছ বললে বেশি ভালো হয়, আমার অবসকিওর মানে আমার তুচ্ছ বাক্যগুলো, শ্যাল নট সো ডিম দেয়ার কোড, আমার তুচ্ছ বাক্যগুলো, শ্যাল নট সো ডিম দেয়ার কোড, আমার তুচ্ছ বাক্যগুলো এই মহান বিষয়গুলোকে, এই মহান বিষয়গুলোর মূল্যায়ন করতে পারবে না। মাই অবসকিওর লাইন্স, আমার তুচ্ছ বাক্যগুলো, শ্যাল নট সো ডিম দেয়ার কোড, মাই লিটল লাইন্স উইল নট বি ওরদি অফ সাচ গ্রেট সাবজেক্টস, আমার তুচ্ছ বাক্যগুলো এই বড় বড় বিষয়গুলোকে কোনোভাবেই কিন্তু যোগ্য মর্যাদা দিতে পারবে না, এই কথাটা তিনি বলছেন। তাই এই সমস্ত নিয়ে আমি লিখবো না, এই সমস্ত বিষয়গুলো, এই বড় বড় বিষয়গুলো, যেমন ওয়ার্ডস নিয়ে লেখা, ক্যাপ্টেন্স নিয়ে লেখা, কিং নিয়ে লেটার লেখা, বা গ্রেট সিটিজ নিয়ে লেখা, কমনওয়েলথ নিয়ে লেখা, এইগুলোর জন্য আমার কলম খুবই তুচ্ছ, এবং কবে কি কোন ডেট হয়েছে কি সমস্ত এই বিষয়গুলো ঐতিহাসিকদের জন্য ছেড়ে দিলাম, আর কার জন্য ছেড়ে দিলাম, কবিদের জন্য ছেড়ে, আমি তো কবি নই, ঠিক আছে, আমি ওই একটু আধটু কলমের লেখাঝোকা করতে পারি, ঠিক আছে। মাই অবসকিওর লাইন্স, আমার যে বাক্যগুলো, ঠিক আছে, সেগুলো তো খুবই তুচ্ছ ফর দিস গ্রেট সাবজেক্টস, এই গ্রেট সাবজেক্টের জন্য। তাহলে গাইজ ফার্স্ট প্যারা কমপ্লিট হলো, তাহলে বুঝে নাও ফার্স্ট প্যারাটা হয়েছে কিনা, ঠিক আছে, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। নাও দ্য সেকেন্ড প্যারা, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ অ্যান্ড এনভিয়াস হার্ট, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু আমার যখন, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ অ্যান্ড এনভিয়াস হার্ট, কিন্তু আমার চোখ যখন পড়ে বিস্মিত হয়ে যায়, বিস্মিত চোখ, কখন আমার চোখ বিস্মিত হয়ে যায় এবং হার্ট হৃদয় এনভিয়াস, এনভি মানে কি, এনভি মানে হচ্ছে তোমার জেলাস, একদম ঈর্ষাতে পুড়ে যায়, আমার চোখ বিস্মিত হয়ে যায় এবং হার্ট এনভিয়াস হয়ে ওঠে, ঈর্ষান্বিত হয়ে ওঠে, হোয়েন আই রিড, যখন আমি রিড করি, যখন আমি পড়ি গ্রেট বার্টাস, কাকে পড়ি, মহান গ্রেট বার্টাসকে, একজন মহান কবি, বুঝতে পারলে, যিনি একজন অসাধারণ কবি ছিলেন, যিনি হিস্ট্রি নিয়ে লিখতেন, ফিলসফি নিয়ে লিখতেন, রিলিজিয়াস নিয়ে লিখতেন, একজন দারুণ ফ্রেঞ্চ কবি ছিলেন, বুঝতে পারলে, হুজ সুগার্ড লাইন্স, যার মিষ্টি মধুর বাক্যগুলো, হুজ সুগার্ড লাইন্ড, কি ডু বাট রিড ওভার, যে যার সুগার লাইনগুলো, মিষ্টি মধুর বাক্যগুলোকে আমি বারবার রিড করি, অর্থাৎ আমি বারবার পড়ি, আই ফিল ফুল আর ডু গ্রাজ দ্য মিউজেস, ঠিক আছে, এবং আমি কি ফিল করি, আমি নিজেকে অনেক বেশি ফুল মানে মূর্খ, বোকা, আনপ্রোডাক্টিভ মনে করি ওই বাক্যগুলো পড়ি, তার ওনার লেখা কোনখানে এবং আমার লেখা কোনখানে যখন আমি কম্পেয়ার করি বেশি মূর্খের মতো, তখন আমি ফিল করি দ্যাট আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কত নগণ্য, আই ডু গ্রাজ, আমার একটা রাগ হয়, আমার একটা তীব্র রাগ হয়, গ্রাজ গ্রাজ মানে রাগ, আই ডু গ্রাজ,
দ্য মিউজেস, সেই মিউজগুলোর উপর, সেই মিউজগুলোর উপর আমার একটা রাগ হয়, বুঝতে পারলে? গ্রিক মিথোলজি যদি পড়ি আমরা নটা মিউসের কথা পাই, সেই নটা মিউসের কথা বলা হচ্ছে। ডিড নট পার্ট, সেই মিউজগুলোর উপর আমার রাগ হয়। হু ডিড নট পার্ট মানে হু ডিড নট গিভ মি সাচ গ্রেট কোয়ালিটিস, যে মিউজগুলো আমাকে এত কোয়ালিটি দেয়নি, যে কোয়ালিটিগুলো এই মিউজগুলো কাকে দিয়েছেন, গ্রেট বার্টার্সকে দিয়েছে। মানে গ্রেট বার্টার্সের লেখাগুলো যখন আমি পড়ি আমি মুগ্ধ হয়ে যাই, আমি বিস্মিত হয়ে যাই এবং আমার মন ঈর্ষাতে ভরে ওঠে যে তিনি এত সুন্দরভাবে লিখছেন কিভাবে, হয়তো সেই মিউজরা। এবং আমার রাগ হয়েছে এই গ্রিক মিউজদের উপর, যারা যারা সমস্ত কোয়ালিটিগুলো, এই আর্টিস্টিক কোয়ালিটিগুলো, গ্রিক মিউজগুলো আসলে আর্টিস্টিক কোয়ালিটিকে সিম্বলাইজ করছেন, তার আর্টিস্টিক কোয়ালিটির দেবী এনারা। এই গ্রিক মিউজগুলো সমস্ত কোয়ালিটি কারোর কাঁধে দিয়ে দিয়েছেন, ওই গ্রেক বার্টাসকে দিয়েছেন। তখন আমি যেন ঈর্ষায় পুড়ে যাই এবং বিস্মিত হয়ে যাই, আমার যেন রাগ হয় সেই মিউজগুলোর উপর। কি আই ডু গ্রাজ দ্য মিউজেস হু ডিড নট পার্ট, যারা আমাকে দেয়নি দোজ কোয়ালিটিস, সেই কোয়ালিটিগুলো আমাকে কিন্তু দেয়নি। সো দেয়ার ইজ এ ভাল ডিফারেন্স বিটুইন হিম অ্যান্ড মি, তার মধ্যে এবং আমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার কারণ মিউজরা আমাকে সেই কোয়ালিটি দেয়নি যেটা গ্রেট পার্টার্স পেয়েছেন, বুঝতে পারলে? অ্যান্ড দ্যাট ওভারফ্লোয়েন্ট স্টোর, যেটা চির সৃজনশীলতার ভাণ্ডার, দ্যাট ওভারফ্লোয়েন্ট স্টোর, চির সৃজনশীলতার ভাণ্ডার। কার চির সৃজনশীলতার ভাণ্ডার কথা বলা হলো? দ্য গ্রেট বার্টার্স, বুঝতে পারলে? এইবারে মিউজদের যে কথাটা বললাম আমি, যে নটা মিউজ রয়েছে, তারা নটা গ্রিক দেবী, প্রত্যেকটা দেবী একটা একটা আর্টকে সিম্বলাইজ করে, এটা প্রশ্ন চলে আসতে পারে কিন্তু পরীক্ষায়, একবার জেনে নেওয়া উচিত যে নটা দেবী কে কে ছিল। দেখো এর পরের বাক্য কি বলছে, আ বার্টার্স ক্যান ডু হোয়াট এ বার্টার্স উইল, যিনি মহান তিনি সেটা মহান কাজই করবেন। বাট আই এম নট গ্রেট বার্টার, কিন্তু আমি তো গ্রেট বার্টার নই, বাট বিং সিম্পল অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমি একজন সিম্পল মেয়ে এবং আমি সহজভাবেই কিছু লিখতে চাই, ব্যাস এইটুকু আমি চাইছি, এটা তিনি বলছেন। পরের প্যারাটা দেখা যাক, ফ্রম স্কুল বয়েজ টাং নো রিটোরিক উই এক্সপেক্ট, যেভাবে অ্যাজ ফ্রম স্কুল বয়েজ টাং, যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা কোনো রিটোরিক আশা করি না, মানে একেবারে কম বয়সী ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা যেমন খুব রিটোরিক্যাল ফ্লারিস্ট এই সমস্ত লেখা আশা করি না বা এই সমস্ত বাক্যগুলো আশা করি না, ঠিক একইভাবে নর ইয়েট এ সুইট কনসার্ট ফ্রম এ ব্রোকেন স্ট্রিংস, ঠিক একইভাবে ভাঙা বাদ্যযন্ত্র থেকে আমরা শ্রুতিমধুর গীত বা শ্রুতিমধুর আওয়াজ বা সঙ্গীত আশা করি না, বুঝতে পারলে? তার মানে এই যে ব্রোকেন স্ট্রিং, এই কথাটার মধ্যে দিয়ে একটা ব্যঙ্গ বান ছুড়লেন তিনি, ব্যঙ্গ বান ছুড়েছেন। কি ব্রোকেন স্ট্রিং কেন বলছেন? অ্যাজ সি ইজ এ গার্ল, অ্যাজ সি ইজ এ উম্যান, সেই জন্য তিনি নিজেকে বলছেন ব্রোকেন স্ট্রিং, মহিলা, সেই জন্যই তো আমি ভাঙা তার, আমার কাছ থেকে কি বা গান বেরিয়ে আসতে পারে, এইভাবে তিনি ব্যঙ্গ করছেন। নট পারফেক্ট বিউটি হোয়ের ইজ এ মেন ডিফেক্ট, যেখানে মেন ডিফেক্ট হয়ে আছে সেখানে তুমি পারফেক্ট বিউটি কিভাবে আশা করতে পারো? মেন ডিফেক্ট কি? যে আমি মহিলা, যে আমি মেয়ে, সেটাই তো মেন ডিফেক্ট। তাহলে আমার কাছ থেকে তুমি পারফেক্ট বিউটি, পারফেক্ট আর্ট, একেবারে উৎকর্ষ শিল্প কিভাবে আশা করতে পারো? এইভাবে তিনি ব্যঙ্গ করছেন পুরুষ শাসিত সমাজকে। মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিস মিউস, আমার ফুলিশ ব্রোকেন ব্লেমিস মিউস, আমার মিউসটা যাকে আমি দোষ দিচ্ছি, সেই মিউসটা, সেই মিউজটা কি? অ্যান্ড দিস ইজ টু মেন্ড, অ্যালাস নো আর্ট ইজ এবল টু মেন্ড মাই হার্ট, আমার ফুলিস ব্রোকেন ব্লেমিস মিউজ, আমার যে মিউজটা তাকেই আমি দোষ দিচ্ছি যে কেন আমাকে এত কোয়ালিটি দেওয়া হয়নি, সে যদি ইন্সপায়ারও করে, অ্যান্ড টু মেন্ড, অ্যালাস নো আর্ট ইজ এবল টু মেন্ড মাই মেরিট, কিন্তু কোনো মিউজ যদি আমাকে ইন্সপায়ারও করে দেয় আমি কিন্তু অসাধারণ কিছু শিল্প বানাতে পারবো না, বিকজ আই এম এ ডিফেক্টেড প্রোডাক্ট, অল রাইট, আর আই এম এ ডিফেক্টেড হিউম্যান বিং, কেন ডিফেক্টেড হিউম্যান বিং বলছে? বিকজ আই এম এ গার্ল, এইটা বলছে, বিকজ নেচার মেড ইট সো ইরিপারেবল, তার কারণ প্রকৃতি, নেচার মেড ইট সো ইরিপারেবল, তার কারণ নেচার, প্রকৃতি আমাকে ইরিপেয়ারেবল বানিয়েছে, বিকজ আই এম এ উম্যান সো আই এম ইরিপেয়ারেবল, সো আই ক্যান নট প্রডিউস দ্য পারফেক্ট আর্ট, এই কথাটা বলছেন।
যেটা অন্তত তোমরা ভাবো যে উমেন মানেই তো ডিফেক্টেড, উমেন মানেই হচ্ছে লেস মেরিটেড, তার মানে আমি তো ইনরিপেয়ারেবল এবং নেচার আমাকে ইরিপেয়ারেবল ড্যামেজ দিয়েই পাঠিয়েছেন, তাহলে তোমরা কেন আশা করছো যে আমি একটা আদর্শ শিল্প বানাতে পারবো? এইভাবে তিনি ব্যঙ্গ করেছেন পুরুষশাসিত সমাজকে। পরের প্যারা দেখা যাক। নর ক্যান আই লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, বুঝতে পারলে? নর ক্যান আই সাজিয়ে নাও, আই ক্যান নট স্পিক লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, আমি তো কথা বলতে পারবো না সেই সুইট ফ্লুয়েন্ট টাং গ্রিকের মতো। কার কথা বলেছে বলে তো ডেমোস্থেনেসের কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? এবং কি একজন একজন মহান বক্তা ছিলেন, যিনি আসলে আগে তোতলা ছিলেন কিন্তু পরবর্তী সময় চেষ্টা করে করে একজন সুবক্তায় পরিণত হন এবং সারা গ্রিসে তার নাম ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে? সো ডেমোস্থেনেস এখানে যিনি রয়েছেন তার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আই ক্যান নট, দেখো নর ক্যান আই মানে হচ্ছে আই ক্যান নট লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, আমি তো সেই গ্রিক সুবক্তার মতো বলতে পারি না। আই ক্যান নট টক লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, আমি তো সেই সুবক্তা, সেই গ্রিসের সুবক্তার মতো কথা বলতে পারি না। হু লিস্ট অ্যাট ফার্স্ট, যে প্রথম প্রথম তোতলা ছিল, হু লিস্ট লিস্ট মানে তোতলা, প্রথম প্রথম তোতলা ছিল, ইন ফিউচার টাইম কিন্তু ভবিষ্যতে স্পিক প্লেন, একেবারে সুন্দরভাবে, প্লেন মানে সুন্দরভাবে উইদাউট হেজিটেশন প্লেন ভাবে কথা বলতে পারতো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো। বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড, এবং সে খুব গৌরবের সাথে অর্জন করেছিল, সেই গ্রিক ব্যক্তিটি গৌরবের সাথে অর্জন করেছিল হোয়াট হি ডিড সিক, যেটা সে পেতে চেয়েছিল, যেটা সে পেতে চেয়েছিল সেটা একদিন গৌরবের সাথে সে অর্জনও করেছিল। একটা সময় যে ব্যক্তির তোতলা ছিল সে চেষ্টা করে করে একটা সুন্দর সুবক্তায় পরিণত হয়েছিল এবং যা যা চেষ্টা করেছিল সে সবই অর্জন করেছিল, ঠিক আছে? কিন্তু এই ব্যাপারটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদিও এক্ষেত্রে কেন বললো একটু আগে বললো না আমি একজন ডিফেক্টেড পার্সন, এবং তো সেই ক্ষেত্রেই বলছে যে গ্রিসের একজন সুবক্তা ছিলেন, তিনিও তো ডিফেক্টেড ছিলেন কিন্তু তিনি চেষ্টা করে করে একজন সুবক্তায় পরিণত হয়েছিল, কিন্তু সেই লজিকটা আবার আমার ক্ষেত্রে ঘাটবে না, তার কারণ আমি এতটাই ডিফেক্টেড, যেহেতু আমি মহিলা আমি এতটাই ডিফেক্টেড যে আমার কোনোদিন কিওর নেই, বুঝতে পারলে? আমি কোনোদিন ঠিক হতেই পারবো না, তাই আমি উৎকর্ষ শিল্প বানাতে পারবো না, এইটা আমার কাছে আশা করো না, এইটা উনি বলছেন, ঠিক আছে? নর ক্যান আই, আই ক্যান নট, আমি পারবো না, লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, সেই গ্রিসের সুবক্তার মতো আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো না। লিস্ট অ্যাট ফার্স্ট, যে প্রথম প্রথম তোতলামি করতো, তোতলা আটকে আটকে যেত কথা, ইন ফিউচার টাইম স্পিক প্লেন, কিন্তু ভবিষ্যতে সে অসাধারণ সুন্দর কথা বলতে পেরেছিল। বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, এবং সে যা যা অর্জন করবো ভেবেছে, হোয়াট হি ডিড সিক মানে যা যা চেয়েছিল, হি গ্ল্যাডলি ফাউন্ড দ্যাট, সে সবগুলোই সে পেয়েছিল। আর ফুল রিকিউটাল, এটা ছিল সম্পূর্ণ একটা পুরস্কার অফ হিজ ড্রাইভিং পেন, সে যত প্রচেষ্টা করেছিল তার সম্পূর্ণ সেই পুরস্কার পেয়ে, যতটা পরিশ্রম কেটেছিল, যতটা খেটেছিল তার সম্পূর্ণ সেই পুরস্কার পেয়েছিল। আর্ট ক্যান ডু মাচ, বাট দিস ম্যাক্সিম ইজ মোস্ট শিওর ফর বয়েজ, এই যে আর্ট ক্যান ডু মাচ মানে তুমি খাটো তুমি পেয়ে যাবে, এই ম্যাক্সিমটা, এই প্রবাদ বাক্যটা, ঠিক আছে, এটা ছেলেদের জন্য সত্যি হলেও হতে পারে, কোনো ছেলে যদি তোতলা হয় সে চেষ্টা করে যায় সে কিন্তু একদিন শিখেই যাবে এবং একদিন নিজের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করবে, কিন্তু এই ম্যাক্সিমটা মেয়েদের জন্য নয়, এইটা উনি বলছেন। কেন নয়? তার কারণ মেয়েরা তো ডিফেক্টেড, তোমরাই তো বলছো পুরুষ শাসিত সমাজ, দ্য গার্লস আর ডিফেক্টেড, তো এটা কিন্তু এমন ডিফেক্টেড যেটা কোনোদিন কিওর হওয়ার নয়, তাই এটা মেয়েদের জন্য নয় এবং মেয়েদের কাছ থেকে উৎকর্ষ শিল্প এটা কিন্তু আশা করা উচিত নয়। এইভাবে কবি পোয়েটেস ব্যঙ্গ করছেন। এবার তিনি কি বলছে, আ উইক অর উন্ডেড ব্রেন অ্যাডমিটস নো কিওর, মহিলারা হলো উইক বা উন্ডেড ব্রেন, যাদের কোনো দিনই কিওর হবে না, তাই ওদের কাছ থেকে অন্তত উৎকর্ষ শিল্প, অসাধারণ শিল্প এইগুলো অন্তত আশা করো না। অ্যান্ড অ্যাজ আই এম এ গার্ল প্লিজ ডোন্ট এক্সপেক্ট দ্যাট আই উইল
প্রডিউস দ্য পারফেক্ট পোয়েট্রি অ্যান্ড অল দিস থিংস, ঠিক আছে? এইভাবে তিনি পুরুষার্থিত সমাজকে ব্যঙ্গ করছেন বা আইরনি দেখাচ্ছেন, বুঝতে পারলে? গাইজ, তাহলে আজ এ পর্যন্ত থাকলো। আশা করি আজকের আলোচনা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তোমরা যদি আলোচনাকে পছন্দ করেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং অবশ্যই নিজের বন্ধুদের জানিয়ে দাও চ্যানেল সম্বন্ধে। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সকলকে।